রমজানে মা বোনদের জন্য স্পেশাল কোনো আমল আছে কিনা জানালে উপকৃত হতাম। মা বোনরা রমজানে বিশেষ কোনো আমল যেটা পুরুষদের জন্য প্রযোজ্য না তারা করতে পারেন কিনা, এর উত্তর হলো মা বোনরা তারা ইফতার তৈরি করেন, সাহরি তৈরি করেন, বেশিরভাগ ফ্যামিলিতে তারাই করেন। অতএব তারা এই কাজগুলোর ফাঁকে ফাঁকে ইবাদত বন্দেগী করবেন এবং সেই সাথে রোজাদারের খেদমতের নিয়তে তারা যদি করেন যে রোজাদার কি ইফতার করালে ইফতার করানোর সওয়াব পাওয়া যায়, আমি তাদের ইফতারের ব্যবস্থা করছি, আয়োজন করছি, অতএব আল্লাহ আমাকে যেন আজর দান করেন, সওয়াব দান করেন। রোজাদারের খেদমতের নিয়ত যখন করবেন তারা আল্লাহর কাছে এটার জন্য এক্সট্রা বেনিফিট এবং সওয়াব লাভ করবেন। সেই সাথে তাদের বাসার পুরুষদেরকে মসজিদে পাঠিয়ে দিবেন জামাতের সাথে নামাজ পড়ার জন্য, উদ্বুদ্ধ করবেন, বাচ্চাদেরকে নিজেদেরকে কোরআন তেলাওয়াতের মধ্যে রাখবেন। এই কাজগুলো ঘরোয়া ভাবে তারা করবেন, এগুলো তাদের রিলেটেড বিশেষ কাজ, এর বাইরে মহিলা হওয়ার কারণে আলাদা কোনো আমল নাই। তবে আমাদের যে সমস্ত বোনরা রমজানে মাসিক অবস্থায় থাকেন ওই অবস্থায় তারা কি আমল করবেন, সেই অবস্থায় তারা জিকির আজকার করতে পারেন, দোয়া দরুদ পড়তে পারেন, হ্যাঁ ইস্তেগফার করতে পারেন, ইসলামিক বই পুস্তক পড়তে পারেন, তারপর রোজাদারের খেদমত সহ অন্যান্য কাজ তো করবেনই। আর যেগুলো তিনি করতে পারতেছেন না, নামাজ পড়তে পারতেছেন না, রোজা রাখতে পারতেছেন না, এগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে তিনি সুস্থ থাকলে যেহেতু করতেন অতএব অটোমেটিক সওয়াব পেয়ে যাবেন। এরপরে প্রশ্ন হলো মহিলাদের গোসল ফরজ হওয়ার পরও যদি বাসায় কাজ করতে পারে তাহলে পুরুষরা কি গোসল ফরজ অবস্থায় বাসার বাইরে যেতে পারবে? ভাই শরীয়তের মাসআলা পুরুষ এবং মহিলা এক্ষেত্রে কারোর জন্য আলাদা না, সবার জন্য এক। আমাদের দেশে গোসল ফরজ অবস্থা মহিলারা বাসার কাজকাম করালে, বাচ্চাকে দুধ খাওয়াইলে অনেক মহিলারা আছে বলে যে ফরজ গোসল অবস্থা এগুলো করা ঠিক না, কিন্তু পুরুষটা টং টং করে ঘুরে বেড়ায় তার বিরুদ্ধে কোনো ফতোয়া নাই, এগুলা অনুচিত কাজ। মনে রাখবেন গোসল ফরজ হলে দেরি না করে খুব তাড়াতাড়ি গোসল করে ফেলতে হয়, এটাই হলো শরিয়ার নির্দেশ। গোসল ফরজ অবস্থা বেশি সময় থাকা উচিত না, যদি আপনি থাকতে চান রাত্রে গোসল ফরজ হয়েছে 12টায়, ফজরের আগে আগে আপনার করতে হবে, আপনি এখন গোসল করবেন না ফজরের আগে করবেন নিয়ত করছেন, ওকে জায়েজ আছে, ঘুমাইতে চাইলে ঘুমাইতে পারেন, কিন্তু উত্তম হলো অজু করে তারপর ঘুমাবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ছিল সেটা। অতএব আপনি অন্য কাজ করতে চাইলে করবেন কিন্তু অজু করে তারপরে করবেন, আর পরবর্তী ওয়াক্তের আগে আগে গোসল করে ফেলবেন, এটা হলো সুন্নাহ। আর যদি অজু না করেন বড় কোনো গুনাহ হবে না কিন্তু সুন্নার খেলাফ হবে। কাজা রোজার সাথে কাজা তারাবি আদায় করতে হবে কিনা? কারোর কোনো রোজা কাজা হয়েছে, এই রোজাটা যখন রমজানের পরে আপনি কাজা রাখবেন তারাবির নামাজটাও কাজা করতে হবে কিনা? উত্তর হলো তারাবির নামাজের কাজা লাগবে না, আপনি শুধুমাত্র রোজার কাজা করলে কি কাজা আদায় হয়ে যাবে। আপনার পাঁচটা রোজা ভাঙতি পড়েছে, অনেক মা বোনরা মাসিকের কারণে রোজা ভাঙতি পড়ে, তাহলে যে কয়টা ভাঙতি পড়ছে সেগুলো আপনি রেখে দিবেন রমজানের পরে। অসুস্থ হওয়ার কারণে আপনি পুরুষ মানুষ রোজা রাখতে পারেন না, রমজানের পরে সেই কয়টা রেখে দিবেন, সফরে ছিলেন রোজা রাখতে পারেন না সেগুলো রেখে দিবেন, ওর সাথে তার তারাবি আদায় করতে হবে না। তারাবির সাথে রোজার সম্পর্ক নাই, তারাবি স্বতন্ত্র আমল। আমরা অনেকে ভুল জানি, মনে করি যে যদি কোনোদিন তারাবি পড়তে না পারি তাহলে বোধহয় রোজা রাখা যাবে না, এরকম ভুল ধারণাও অনেকের আছে। রোজার সাথে তারাবির কোনো সম্পর্ক নাই, এমনকি একজন মানুষ রোজা রাখতে পারছে না কিন্তু তারাবি পড়ার সুযোগ আছে, তিনি অবশ্যই তারাবি পড়ার চেষ্টা করবেন, কারণ দুইটাই স্বতন্ত্র ইবাদত, তারাবি পড়া সুন্নত আর রোজা রাখাটা ফরজ। মহিলাদের কাজা রোজার আগে শাওয়ালের ছয় রোজা রাখা যাবে কিনা? মহিলারা তাদের মাসিকের কারণে যে ভাঙতি রোজা হয় শাওয়াল মাসে, তারা কি সে ভাঙতি রোজাগুলো কাজা রোজাগুলো আগে রাখবেন নাকি শাওয়ালের ছয় রোজা আগে রাখবেন, এটা একটা কমন প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই, অনেক উলামায়ে কেরাম বলেছেন যে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়ালের ছয় রোজার ফজিলত পাওয়ার জন্য রমজানের রোজা রাখাটাকে শর্ত দিয়েছেন এবং বলেছেন মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে শাওয়ালে ছয়টা রোজা রাখলো কানা কাসিয়ামে দাহার, সে সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। কিভাবে এই রোজা রাখার সওয়াব হয়? অনেক উলামা একরাম অনেক বিশ্লেষকরা বলেছেন আল্লাহ তাআলা প্রতিটা আমলের বিনিময়ে কমপক্ষে 10 গুণ বাড়ান, সাত কোনো কোনো ক্ষেত্রে আরো অনেক গুণ বাড়ান, দানের ক্ষেত্রে আরো কয়েকশো গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দেন, 10 গুণ করে যে বাড়াবেন, এই জন্য রমজানের 30 দিনে 30টা রোজা আর শাওয়ালের 6টা রোজা, মোট 36 কে 10 গুণ দিলে 360, সারা বছর রোজা রাখার সওয়াব হয়। কারণ শাওয়ালের 6 রোজা তো শাওয়াল মাসে না রাখলে আর হবে না, পরে রাখলে আর হবে না, কিন্তু এই কাজাগুলো তো পরে রাখলেও আদায়
হবে তো উত্তম হলো কাজা আগে করে যদি শাওয়ালের ছরোজা রাখতে পারেন সবচেয়ে উত্তম না পারলে অন্তত শাওয়ালের গো আগে রেখে কাজাগুলো পরে রাখলেও আশা করতে পারেন আল্লাহ তাআলা শাওয়ালের ছরোজার ফজিলত দিবেন আমার বাবা সিগারেট এবং বিভিন্ন ধরনের ধূমপান করে আমার বাবা এই মাহফিলে আছেন এগুলো আসক্ত থেকে মুক্ত পায় সে সম্পর্কে কিছু ব্যাখ্যা জানতে চাই আলহামদুলিল্লাহ আসামি নিয়ে হাজির বা বাপ ছেলে ভাইরা আমার এবং বাবারা আমার যারা ধূমপানের আসক্তিতে আছেন রমজান মাস আপনাদের এই অপরাধ এই গুনাহ এবং এই বদভ্যাস ছাড়ার জন্য বিরাট বড় সুযোগ ধূমপান করছি এটা আমরা স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ খারাপ এটা আমাদের স্বাস্থ্যে এর কারণে কোনো লাভ হয় না ক্ষতি হয় শুধু স্বাস্থ্যের ক্ষতি না এর কারণে মুখে যে দুর্গন্ধ হয় তাতে আশেপাশে যে বিশ্রী একটা অবস্থা তৈরি হয় নিজের দুর্গন্ধটা নিজে হাত দিয়ে একটু হাহা করে মাঝে মধ্যে একটু শোঁকার চেষ্টা করেন নাক দিয়ে নর্দমার ময়লার গন্ধটাও এর চাইতে সহনীয় অতএব যারা ধূমপান করেন আল্লাহর ওয়াস্তে এই নাজায়েজ এই গুনাহের কাজটা ছেড়ে দেন আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তুলকু বি আইদিকুম ইলাত তাহলুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না আল্লাহ আরো বলেছেন লা তাকতুলু আনফুসাকুম তোমরা নিজেদেরকে হত্যা করো না বাংলাদেশে ক্যান্সারের রোগীর পরিমাণ কত জানেন আমরা আমাদের ছোটবেলায় গোটা জেলার মধ্যে দুই চার পাঁচ জনের ক্যান্সারের সংবাদ শুনছি কিনা সন্দেহ এখন প্রতিটা পরিবারে পরিবারে ক্যান্সারের রোগী ভাইরা আমার এই ক্যান্সারের সবচেয়ে বড় কারণ হলো ধূমপান অর্থাৎ ধূমপাই মানুষদের ক্যান্সার সবচেয়ে বেশি হয় সেই সাথে ওই যে পানের সাথে জর্দা খান তামাক খান এগুলো সবগুলো স্বাস্থ্যের জন্য ভয়াবহ ক্ষতিকর ভাইরা আমার সেই জন্য ধূমপান আমরা পরিত্যাগ করব আল্লাহর জন্য এবং নিজে বাঁচার প্রয়োজনে বাংলাদেশে ঘরে ঘরে এখন ক্যান্সারের রোগী এবং কিডনির রোগী এই দুইটা রোগ ঘরে ঘরে ভরে গেছে অতএব আমরা দুনিয়াতে বাঁচার জন্য আখেরাতে বাঁচার জন্য এই নাজায়েজ কাজটা ছেড়ে দিতে হবে এই নাজায়েজ কাজ অনেকে বলে ছাড়তে পারি না অভ্যাস খারাপ হয়ে গেছে নেশা হয়ে গেছে আমি বলি আপনি পারেন না এটা হলো একটা অসত্য কথা আপনি পারেন আপনি পারবেন খুব ভালো করে পারবেন আপনাকে যদি ধরে হাত পা বেঁধে নিয়ে জেলখানা দুই মাস রাখা হয় জেলখানা বিড়িতে পরে অবশ্য জেলখানা টাকা দিলে বিড়িও পাওয়া যায় এমন এক দুরবস্থা আমাদের যে জেলখানা টাকা দিলে সবই পাওয়া যায় যাই হোক যদি আপনার এরকম না দেওয়া হয় আর কি আপনি যদি না পান তো দুই মাস থাকলে দেখবেন আপনার বদভ্যাস দূর হয়ে গেছে রমজান মাস হলো আমাদের ধূমপান বা ধূমপানকারী মানুষদের ধূমপান ত্যাগ করার সবচেয়ে বড় সুযোগ আমি প্রায় বলি রমজান মাসে আমরা দিনের বেলা কয় ঘন্টা রোজা রাখি বাংলাদেশে এখন কত ঘন্টা প্রায় 12 থেকে 14 ঘন্টা 14 ঘন্টা যদি আপনি রোজা রাখেন রোজার পরে ইফতার খেতে খেতে মাগরিবের নামাজ পড়তে পড়তে সব মিলে প্রায় ঘন্টা খানিক লেগে যায় তাহলে 14 আর 1 কত হলো 15 তারাবির নামাজে মিনিমাম 1 ঘন্টা লাগে তাহলে কত হলো 16 রাতে ঘুমান মিনিমাম 6 ঘন্টা কত হলো 16 আর 4 কত 22 আর থাকে 2 ঘন্টা এই 2 ঘন্টা ভিতরে ওই যে সাহরি খেতে উঠেন টুটেন সেখানে 1 ঘন্টা ধরেন আর 1টা ঘন্টা শুধু কষ্ট করলেই ধূমপান ত্যাগ করা সহজ কারণ 23 ঘন্টা তো আপনি এঙ্গেজ ঘুমায় তো বিড়ি খেতে পারবেন না তারাবি পড়তে যায় তো বিড়ি খেতে পারবেন না ইফতারের সময় আপনি বিড়ি খেতে পারবেন না অবশ্য অনেক বিড়ি খুর ইফতার দিয়া বিড়ি দিয়ে ইফতার করে ইফতার দিয়া করে মানে কিছু মুখে দিয়েই তার অন্য কিছু খাক বা না খাক তার ওই রেললাইনের দোয়া ছাড়তে হবে তো এই বদভ্যাস অনেকের আছে বাকি বেশিরভাগ ক্ষেত্রে আপনি 23 ঘন্টাই এঙ্গেজ শুধু 1টা ঘন্টা ইফতারের পর থেকে তারাবি তারাবির পরে শোয়া পর্যন্ত এই টাইমটা কোনো রকম একটু কষ্টমষ্ট করে ধৈর্য ধরে থাকেন 30 দিন পরে দেখবেন বদভ্যাস দূর হয়ে গেছে ইনশাআল্লাহ চেষ্টা করে যাবেন ইনশাআল্লাহ অনেকে বিড়ি খাওয়া ছেড়ে গুল খাওয়া ধরে আছে না নাই বলে হুজুর এখন আর বিড়ি খাই না এখন গুল খাই আগে তামাক টান দিয়া ধোঁয়া খাইতাম এখন ডাইরেক্ট তামাক খাই প্রমোশন হয়েছে না ডিমোশন হয়েছে আরো আল্লাহ আমাদেরকে এই সমস্ত গুনাহের কাজ ছাড়ার তৌফিক দান করুন এই গুনাহের কাজ বদভ্যাস ছাড়বো তো ইনশাআল্লাহ ভাইরা আমার যারা বিয়ে করছেন আর বিড়ি সিগারেট খান আপনার বউরে জিজ্ঞাসা করেন আল্লাহর জমিনে বিড়ি খোরের বউ সিগারেট খোরের বউ কখনো সিগারেট খোরের প্রতি সন্তুষ্ট থাকতে পারে না ঠিক
আপনি শাড়ি চুড়ি দুনিয়া দিয়া ভরায় ফেলান কিন্তু আপনার মুখের যে দুর্গন্ধ এটা বেচারির জন্য জীবন্ত জাহান্নামের মতো। আল্লাহ তাআলা আমাদের এই নোংরা জিনিসটা ছাড়ার তৌফিক দান করুন। এটার জন্য সৎ সাহস লাগবে, সৎ সাহস বলে হুজুর আমি পারি না। পারি না মানে কোন দোস্তরে পুলিশ ধরে ভালো করে কয়েকটা মাইর দিছে, বলে দোস্ত এত মাইর দিলে তুই খাইলি কেমনে, বলে তোরে যদি ধরিয়া দিত তুইও পারতি, ঠেলা পড়লে সবাই পারে। অতএব হিম্মত করলে পারি না এমন কাজ খুব কম আছে, চেষ্টা করবো তো ইনশাল্লাহ। আজকের মাহফিলে ধূমপান ত্যাগ করার নিয়ত করছেন আজকের আলোচনার পর, এমন কোন আল্লাহ বান্দা থাকলে হাত তোলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা সবাই আগে ধূমপান করতেন, এখন হাত নামে গেছে। ওই যে টুপিওয়ালা ভাই, ওনাকে আপনারা বকতেছেন কেন? আপনি আপনি ধূমপান করবেন না আর? হ্যাঁ, আগে থেকে খান না দূর ভাই, তো আপনি হাত তুলছেন কেন? ধূমপান কেউ ত্যাগ করার নিয়ত করছেন এমন কেউ আছেন? ওই ভাই ত্যাগ করছেন, আগে খাইতেন ধূমপান? বিড়ি খাইতেন আগে? মাঝে মাঝে? আর খাবেন না ইনশাল্লাহ? নিয়ত করছেন? পাক্কা নিয়ত? মাশাআল্লাহ, নারায় তাকবীর, নারায় তাকবীর। এই ভাইয়ের জন্য একটা পুরস্কার আছে আমার তরফ থেকে, আপনি আস্তে আস্তে এদিকে আস্তে আস্তে চলে আসেন, আমরা চুপচাপ পুরস্কার দেব, আমরা বলবো না যে এই জন্য দিচ্ছি, আপনি চুপচাপ আসেন ভিতরে। এই ভাইকে স্টেজে আসতে দেন। জি ভাই, আমরা এরপরে প্রশ্নে চলে যাই। ইমাম সাহেব যদি হারাম খোর হয় তাহলে ওই ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করলে নামাজ আদায় হবে কিনা? ইমাম সাহেব নিজে যদি হারাম খান এবং প্রকাশ্যে সেটা জানে সবাই, অনেক ইমাম সাহেব আছে আল্লাহ মাফ করুক অনেক এলাকায় সুদের কারবারে জড়িত, অনেক ইমাম সাহেব আছে ঘুষের কারবারে জড়িত, অনেক সময় দেখা যায় যে বিভিন্ন লোভনীয় মসজিদগুলো যেগুলোতে বিশেষ কোনো সুযোগ সুবিধা আছে, যেমন সরকারি মসজিদে যে মডেল মসজিদ বলেন অথবা গুরুত্বপূর্ণ কোনো মসজিদ, অনেক সময় দেখা যায় যে এই মসজিদগুলোতে চাকরির জন্য ঘুষ লেনদেন করে অনেকে। তো যে ইমাম ঘুষ দিয়ে চাকরি নেয় সে কিসের আলেম? অতএব এরকম ইমামকে নিযুক্ত করা কর্তৃপক্ষের জন্য জায়েজ নাই, যে হারাম হালাল বাজ বিচার করতে পারে না সে ফাসেক, তাকে নিয়োগ দেওয়া জায়েজ নাই। যদি ইমাম এরকম ফাসিকি কাজের সাথে জড়িত থাকেন এবং এটা ওপেন সিক্রেট হয়, কর্তৃপক্ষের কর্তব্য সেই ইমামকে বিদায় দেওয়া। আর যদি ব্যাপারটা এরকম হয় যে কর্তৃপক্ষ নিজেই এই অপরাধে আক্রান্ত বা তারা আমলে নেয় না, তাহলে সেক্ষেত্রে আপনি মুসল্লি হিসাবে নামাজ পড়লে আপনার নামাজ হয়ে যাবে, তার পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, আশেপাশে ভালো ইমাম থাকলে তাদের পিছনে পড়বেন, আর না হলে ওই ইমামের পিছনে নামাজ পড়লেও আপনার গুনাহ হবে না, আপনার নামাজ হয়ে যাবে। ছোট বাচ্চা থাকাকালীন যদি আবার বাচ্চা পেটে আসে তাহলে কি বাচ্চা নষ্ট করা যাবে? বাচ্চা নষ্ট করা যাবে না ভাই, এটা খুব জঘন্য অপরাধ। গর্ভস্থ সন্তান নষ্ট করা জাহেলি যুগের মানুষের দুঃস্বভাব, এটা যাবে না, এটা খুব হারাম, বড় ধরনের কবিরা গুনাহ। বাচ্চা আপনার যদি এরকম হয় যে একটা বাচ্চা আছে আরেকটা বাচ্চা আল্লাহ তাআলা গর্ভে মাতৃগর্ভে দিয়েছেন, অসতর্কতা বশত বা যেভাবে হোক আপনার হয়তো এখন বাচ্চা হলে সমস্যা হতো, তাও আল্লাহর ফয়সালা হয়ে গেছে, তাহলে আপনি এই অজুহাতে যে বাচ্চা আরেকটা আছে একটু কষ্ট হবে, একটু কষ্ট হবে এই ঠুনকো অজুহাতে আপনি গর্ভস্থ ভ্রূণ হত্যা করতে পারবেন না, সেটা আপনার জন্য জায়েজ হবে না। যদি এমন হয় যে এই গর্ভস্থ ভ্রূণ নষ্ট না করা হলে মায়ের জীবন রিস্কের মধ্যে পড়তে পারে এবং সে রিস্কটা ঠুনকো না, বরং বিশেষজ্ঞ ডাক্তারদের প্রায় সবাই একমত যেটা বড় ধরনের রিস্ক আছে মায়ের জীবনে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা নষ্ট করতে পারবেন, তাও হার্টবিট আসার আগে আপনার মায়ের জীবন রক্ষার প্রয়োজনে সেটা করা যেতে পারে। এরপরে প্রশ্ন হলো, যারা নিরপরাধ কোনো ব্যক্তির বিরুদ্ধে কুৎসা রটায় বা তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে অপপ্রচার করে, ইসলামী শরীয়ত মোতাবেক তাদের ব্যাপারে সিদ্ধান্ত কি, তারা কি শাস্তি পেতে পারেন? আর যাদের বিরুদ্ধে কুৎসা রটানো হলো তিনি প্রতিদানস্বরূপ কি পাবেন? ভাইরা আমার, যদি কোনো নির্দোষ মানুষকে কেউ মিথ্যা অপবাদ দেয় তাহলে সেটা সবচেয়েতে জঘন্য কবিরা গুনাহ মহাপাপগুলোর মধ্যে থেকে একটা। কোরআনে কারিমের সুরায় হুজরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গীবত করতে যেমন নিষেধ করেছেন, একইভাবে নিষেধ করেছেন ওয়ালা তাজাসসু, তোমরা একে অন্যের পেছনে দোষ আবিষ্কার করার জন্য লেগে পড়বে না, খোসায় খোসায় মানুষের দোষ বাহির করবে না। তাও আবার যদি ডাহা মিথ্যা কথা বানিয়ে কারোর চরিত্রে কালিমা লাগানোর চেষ্টা করা হয়, সেটা যেই করুক যে উদ্দেশ্যেই করুক সেটা সম্পূর্ণ হারাম এবং সবচেয়ে বড় হারামগুলোর একটা।
কারোর দোষ আছে, দোষ আছে সত্য, সেটা তার পেছনে বললে তাকে বলা হয় গীবত, আর কারোর দোষ নাই সেটা যদি তার পেছনে বলা হয় সেটাকে বলা হয় তোহমত বা মিথ্যা অভিযোগ। এই গীবতের অপরাধের ভয়াবহতা কত বেশি আমরা জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গীবতকারীর শাস্তি কেমন হবে সেই মক শাস্তি জাহান্নামে তাকে আল্লাহ দেখানো দেখিয়েছেন। তাহলে সত্য কথা একজনের দোষ আছে সেটা পিছনে শুধু বললাম, এর কারণে যদি এই ভয়াবহ হয় তাহলে একটা মানুষ নির্দোষ, তার পিছনে যদি আমি মিথ্যা অপবাদ দেই তাকে দোষী বলি অথচ তিনি দোষী না, তাহলে সেক্ষেত্রে তার ভয়াবহতা কত জঘন্য হবে, গীবতের চাইতে কত ভয়াবহ সেটা বলার অপেক্ষা রাখে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই জাতীয় কাজ যারা করে তাদের সম্পর্কে বলেছেন, তাহসাবুনাহু হাইয়েনা, তোমরা কারোর চরিত্র নিয়ে প্রশ্ন তোলো, মিথ্যা কথা বলো, এটাকে তোমরা হালকা জিনিস মনে করো, ওয়াহুয়া ইনদাল্লাহি আযীম, অথচ এটা আল্লাহর কাছে অনেক বড় অপরাধ, বিশাল বড় অপরাধ। আমরা অনেকেই দেখি যে আমাদের সমাজে অনেক সময় একটা নির্দোষ মানুষের চরিত্রে কালিমা দিয়ে তার নামে মিডিয়া বাজি, পেপার পত্রিকা মিডিয়াতে বিভিন্নভাবে আপনার ট্রায়াল হয়, তাকে দোষী সাব্যস্ত করা হয়, অথচ লোকটা সম্পূর্ণ নির্দোষ, আছে না নাই? এরকম নির্দোষ মানুষকে দোষী হিসাবে সমাজের মানুষের কাছে দেখানো হয়, তুলে ধরা হয়, যারা এই কাজ করে আল্লাহর জমিনের সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলোর একটি, এর জন্য তাদেরকে মানুষের চরিত্র হনন করার অপরাধে কিয়ামতের ময়দানে বিচারের মুখোমুখি হতে হবে। ওই লোকটা মাফ না করলে স্বয়ং আল্লাহ এই অপরাধ মাফ করবেন না। অতএব আমরা কেউ কারোর পেছনে মিথ্যা অপবাদ দেওয়ার এই ভয়াবহ অপরাধ থেকে বেঁচে থাকবো ইনশা আল্লাহ। ভাইরা আমার, আমরা অনেক সময় ধারণা করে মানুষের সম্পর্কে বাজে কথা বলি, আল্লাহ বলেছেন যে এরকম ধারণা করা যাবে না, ইন্না বাদাদ্দান্নি ইসম, কিছু কিছু অপরাধ ধারণা মানুষের প্রতি যে মন্দ ধারণা করেন এটা গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, ইয়াকুম আজ-জান্না ফা ইন্না আজ-জান্না আকযাবুল হাদিস, কারোর পেছনে মন্দ ধারণা করা থেকে বিরত থাকবে, কারণ এটা সবচেয়ে বড় মিথ্যা কথা। বাইরা আমার, ফেসবুকের এই যুগে আমরা কিছু পাইলেই হলো, সত্য অসত্য যাচাই করার খোঁজ খবর নাই, দুমায়া সেটাকে আমরা প্রচার করে বেড়াই। অনেক সময় দেখা যায় একটা লোক ইসলাম বিদ্বেষী, হয়তো একটা লোক বেনামাজি, হয়তো একটা লোক খারাপ, কিন্তু তার ব্যাপারে একটা মিথ্যা কথা তুলে দিল, সে খারাপ হয়েছে সেজন্য কি তার নামে মিথ্যা বলা জায়েজ হবে? মুসলমান কারোর ব্যাপারেই মিথ্যা কথা বলতে পারে, এমন কি কেউ যদি আল্লাহর দুশমন হয়, নবীর দুশমন হয়, তারপরেও তার চরিত্রে কালিমা দেওয়া, তাকে মিথ্যা অপবাদ দেওয়া ইসলামে জায়েজ নাই, হারাম হারাম হারাম। মুসলমান কখনো কারো চরিত্রে কালিমা দিতে পারে? আমাদের সমাজে এখন মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় গুনাহ হলো এটা, সবচেয়ে জনপ্রিয় গুনাহ হলো মানুষের ব্যাপারে বাজে কথা বলা, মন্তব্য করা রসিয়ে রসিয়ে, এগুলো আমাদের খুব মজার একটা কাজ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের এই ভয়াবহ গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আরেকজনের ব্যাপারে মন্তব্য করতে সাবধান, আল্লাহ বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার নিশ্চিত ধারণা নাই, জ্ঞান নাই, সে বিষয়ে তুমি ধারণা করে কোনো মন্তব্য করতে যাবে, আল্লাহ আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমি আমার স্ত্রীকে বলেছি আলহামদুলিল্লাহ আমার সামর্থ্য আছে আমি দ্বিতীয় বিয়ে করব, এখন সে আমাকে কসম কসম করাইছে আমি যেন তার মরার পরে বিয়ে করি, দ্বিতীয় বিয়ে করলে কেন মেয়েরা মানতে পারে না? ভাইরা আমার, এটা তো নতুন কিছু না, কেউ ভাগ দিতে চায় না, কেউ ভাগ দিতে চায় না, কিন্তু আমাদের মা বোনদের মনে রাখতে হবে একাধিক বিয়ের বিধান আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি রাখেন না, এর যথার্থতা আছে, এর যৌক্তিকতা আছে। যদি কেউ এই ক্ষেত্রে মনে করে কেউ যেন আল্লাহর এই বিধানটা আমি মানি না বা এটা আমার কাছে অযৌক্তিক মনে হয়, সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে। সব কিছু আপনার পছন্দ হবে তারপর মানবেন, তাহলে তো আপনি আপনার পছন্দের গোলামি করলেন, আল্লাহর গোলামি তখন হবে যখন আপনার পছন্দ হলেও মানবেন, পছন্দ না হলেও মানবেন। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের মধ্যে মেয়েদের চাইতে যৌন আকাঙ্ক্ষা চাহিদা বেশি রেখেছেন, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, এটা মহাসত্য, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই, এবং নানা বাস্তবতার নিরিখে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের জন্য একাধিক বিয়ের ব্যবস্থা রেখেছেন। তাছাড়া একজন নারী, তিনি যদি একাধিক স্বামীর তার থাকে, তাহলে সেক্ষেত্রে সন্তান কার হবে নিরূপণ করা জটিল হবে, কিন্তু কয়েকজন স্ত্রী যদি একজন পুরুষের থাকে তাহলে সবগুলোই একজন বাবার দিকে সম্বন্ধিত হবে, মা তো মায়ের গর্ভে ধারণ করেছে। নানান কারণে আল্লাহ যা নির্দেশ করেছেন এর বাইরে কোনো যৌক্তিক বিষয় থাকতে পারে না, অতএব সব জায়গায় সমতার চিন্তা করলে সেটা ভুল এবং বিভ্রান্তি।
সব জায়গায় সমতা নয়, বরং কোন কোন ক্ষেত্রে কাউকে মেয়েদেরকে কোন ক্ষেত্রে ইসলাম অনেক বেশি দিয়েছে। যেমন খরচ কিছুই করা লাগবে না, কিন্তু সবার সম্পদের ভাগ পাবে, মোহর পাবে, এই সুযোগ মেয়েদেরকে ইসলাম দিয়েছে। আর অনেক বিষয় আছে, যখন নারীদেরকে জীবন্ত কবরস্থ করা হতো জাহিলি যুগে, ইসলাম তখন মেয়েদেরকে এমন জায়গা নিয়ে গেছে, তিনটা কন্যা সন্তান ভালো করে লালন পালন করলে ওই মা বাপ শুধু কন্যা সন্তান লালন পালন করার কারণে জান্নাতের গ্যারান্টি পাবেন। তাহলে মেয়েদের মর্যাদা ইসলাম দিয়েছে না দেয় নাই? অতএব আমাদের মা বোনরা তারা এই কঠিন বিষয়টিতেও, একটা হলো তিনি ব্যক্তিগতভাবে পছন্দ করেন না, তার সতীন আসুক সেটা ভিন্ন বসা, কিন্তু আল্লাহর বিধানের প্রতি তার যদি সন্দেহ থাকে, সংশয় থাকে বা ঘৃণা থাকে, তাহলে সাথে সাথে ইমান চলে যাবে। আর পুরুষরা একাধিক বিয়ে করতে হলে তারা সমতা বজায় রাখতে পারবেন কিনা এটা নিশ্চিত করা জরুরি। যদি সমতা বজায় রাখতে পারেন তখন তার জন্য সেটা জায়েজ আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বাইরে আমার আমরা আর আজকে কথা না বাড়াই।